নজরুল মেলা করছি, অন্যান্য বস্ত্রে নেই, আপনারা আসুন। বাসুদেব রয়েছেন, সবাই যিনি ছবি তুলছেন তিনিও আছেন, প্রত্যেকেই আসুন। এই কারণেই বলছি আমাদের যে একটা প্রচার এবং তারা ঠিক মতন একাডেমি চালাতে পারছে কি না এই প্রশ্নে তারা যেন প্রচারটি করেন। আমরা যেমন আজকেই এক সাংবাদিক এলেন আমার কাছে, সাংবাদিক এলেন, আমি বলুন যে আজকে তো আমাদের অনুষ্ঠান হবে আর কলকাতায় আসানসোলে, তো তুমিও যাবে, গেলে খুশি হব। বলে আমাকে তো কার্ড দেওয়া হয়নি। আমি বললাম কার্ডটা যদি না দেওয়ার থাকে তো কার্ডটা এখনই নিয়ে যাও। বলে না আমার বাড়ি থেকে কার্ড দিয়ে তো যাই হোক, এইভাবে চলছে আমাদের দিন গুজরান। আমরা সবারই মতামত নিয়ে একটা তোলবার চেষ্টা করি। আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। মেলার সময় 26 মে যেদিন মেলাটা উদ্বোধন হবে, যেটা আমাদের সভাপতি মিস করেছেন, যে উদ্বোধক হিসাবে উদ্বোধক হিসাবে নির্মল মাঝি রাষ্ট্রমন্ত্রী, তিনি উদ্বোধন করবেন, তিনি যথা সময়ে উদ্বোধন করবেন, আর মঞ্চ উদ্বোধন করবেন ডক্টর অধ্যাপক আমাদের বিশ্ববিদ্যালয়ের সাধন ডক্টর সাধন চক্রবর্তী মহাশয়। এছাড়া অনেকেই উপস্থিত থাকবেন, যেমন শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী, তিনিও কবে আসবেন, কি আসবেন বলবেন, তিনি আমি আসবো চুরুলিয়ার মাটিতে, আমি যদি আসি আমি নিজেকে ধন্যবাদ করবো, তো যে কোনো দিন আসবো। ইতিমধ্যেই তিনি আমাকে একটি, আমি তো বুঝতেই পারিনি যে কে পাঠালেন, একটা বিজ্ঞাপন পাঠিয়ে দিয়েছিলেন। তারপর আমি বললাম যে আপনি তো এটা পাঠিয়ে দিয়েছেন, আমি বুঝতে পারিনি। বলে না না, বোঝাবুঝির কী আছে, আবার আপনি গ্রহণ করুন। তো এইভাবেই চলছে আর কি। আমাদের পাশে যিনি বসে রয়েছেন আমাদের সাথীর অনুষ্ঠান সভাপতি মেয়র সাহেব, তার তো কথা কিছু বলে শেষ করা যাবে না, অসাধারণ মানুষ। সেই দিনটি তিনি এখনো পর্যন্ত ভুলতে পারেননি, চুরুলিয়াকে ভুলতে পারেননি, চুরুলিয়ার মানুষদের ভুলতে পারেননি। তাই আমরা কালকেও ছুটে গিয়েছিলাম তার দরবারে, সমস্ত কাজ প্রচুর ছিল, কিন্তু কাজ ছেড়েও তিনি আমাদের সঙ্গে বসলেন, আমাদের আপ্যায়ন করলেন। তো এই দিনগুলো তো ভোলা যায় না। আমরা আসানসোলে এসেছি, আসানসোলের প্রতিটি মানুষকে আমরা চিঠি দিয়েছি, জানিয়েছি, তো এটা তো কাজ, আমরা এসেছি মানে কি আমার আমাকে আমি তো ইত্যাদি কিছুই না, কাজী নজরুল ইসলামের জন্যই মেলা, কাজী নজরুল এই শব্দই জানে মানুষ, সুতরাং কোনো বলার অপেক্ষা রাখে না। আপনারা সেভাবে প্রচার করবেন, সবাই দেওয়ালে চেপে মাটির দেওয়াল চেপে ছবি টবি তোলেন, আমরা খুশি হই। দীর্ঘদিন ধরে করছে এই কাজটা, আমরা আশা করবো আগামী দিনে 26 তারিখে আপনারা সব যাবেন, আপনারা করবেন এই কাজগুলো। এই কাজগুলো না করলে আমাদের মনে হয় যে এবারে যেন একটা কিছু অসম্পূর্ণ হয়ে গেল। তো আমাদের যারা আরো রয়েছেন, যারা আসেননি আজকে সাংবাদিকরা, তাদের বলবেন আমি সম্পাদক হিসাবে আহ্বান করেছি, তারা যাবেন, কোনো ত্রুটি ঘটবে না। আগামী নজরুল মেলা সম্পর্কে আজকে আলোচনা হবে, 26 মে থেকে 1 জুন নজরুল মেলা 7 দিনের জন্য, সেই মেলার জন্য আজকে প্রেস ডাকা হয়েছিল, এ তারা যেন আজ থেকে শুরু করে যে মেলা হবে সেই মেলাতে একটি গুরুদায়িত্ব দেওয়া হবে, তাদের তারা প্রচারে থাকবেন এবং চুরুলিয়া প্রত্যহ যাওয়ার চেষ্টা করবেন। আমরা আশা করব যে তারা আমাদের সহযোগিতা করবেন, বিগত দিনেও যেমন সহযোগিতা করেছেন, এই প্রেস এবং প্রতিটি সাংবাদিক ভাই বন্ধু তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন। অবহিত করেন দিলীপ অগস্তি মহাশয়, দুর্গাপুরের মহানগরী, তারপরেই ছিলেন নজরুল একাডেমির সভাপতি বিকেদি সরকার,
এবং অশোক মুখার্জি এক ডাক্তার, তিলক পুরকায়স্থ ডাক্তার। আপনার পরিচয় দিন। আমার নাম হলো কাজী রেজাউল করিম, সাধারণ সম্পাদক নজরুল একাডেমি।